ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. নিয়ত হলো প্রত্যেকটা ইবাদতের জন্য জরুরি শর্ত, তাই না? নিয়ত প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়ত করতেই হবে, নিয়ত ছাড়া কোনো ইবাদত হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের কাজ নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। তাহলে নিয়াত এটা প্রত্যেকটা আমলের ভিতরে প্রত্যেকটা কাজে আপনি নিয়ত থাকতে হবে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যে কোনো নেক কাজ করবেন তার ভিতরে আপনার নিয়ত থাকতে হবে। আর নিয়তটা একমাত্র খালিস আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হতে হবে, তাই না? তাহলে নিয়ত করতে হবে, নিয়ত থাকতে হবে, নিয়ত ছাড়া কোনো আমলই কবুল হবে না। এখন নিয়তটা করার নিয়ম কি? নিয়ত করতে হবে না পড়তে হবে? নিয়ত করতে হবে, পড়তে হবে না। কারণ নিয়ত করার একমাত্র যেখানে প্রমাণ আছে আল্লাহ আল্লাহর রাসূল থেকে, সেইটাই আপনি করতে পারবেন, পড়তে পারবেন। তাছাড়া নিজে থেকে করা বেদাত। এই জন্য নামাজের নিয়ত, রোজার নিয়ত, যে কোনো রোজার নিয়ত প্রত্যেকটা মানুষকে ঠিক সুবে সাদেকের আগে, অর্থাৎ সুবে কাজের ভিতরে যখন খাবার খাওয়ার জন্য উঠেন, যখন সাহারি করার জন্য উঠেন, সাহারি খাওয়ার পরে হোক বা তার আগে হোক, ফজরের মানে আজান হওয়ার আগে আগে ফরজ রোজা হলে তার নিয়ত করা আপনার জন্য জরুরি। মনের ভিতরে চিন্তা নিয়ে আসতে হবে, যেটা আপনি কি জন্য খাচ্ছেন, কি জন্য উঠলেন, কি জন্য আপনি এটা এই খাওয়াটা খেলেন, রোজা রাখবেন না অন্য কোনো কাজের জন্য। তো এই যে মনের ভিতরে চিন্তাটা আপনার নিয়ে আসা, এটা জরুরি, এটাকে বলা হয় নিয়ত। নিয়তের জন্য আলাদা কোনো শব্দ পড়ার কথা হাদিসে আসে নাই। যেমন অনেকে পড়ে নাওয়াতু আন আসুমা গাদান, নাওয়াতু আন আসুমা আর কি পড়েন, মিন শাহরি রমাদান আল মুবারক। তাহলে এখানে দেখেন কয়েকটা ভুল। প্রথম ভুল হলো যে এই শব্দ দিয়ে নাওয়াতু আন আসুমা গাদান আমি নিয়ত করছি যে আগামী কাল আমি রোজা রাখবো, আগামী কাল রোজা রাখবো, এই রমজান মাসের মুবারক মাসের আগামী কাল আমি রোজা রাখবো। গাদার মানে হচ্ছে আগামী কাল, তাই না? আচ্ছা, এখন বলেন যে এই শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছেন, হাদিসে কোথাও আছে? হাদিসের যত গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুত্তাফাক মালিক, দারকুতনি আর বাইহাকি, হাকিম, যত রকমের হাদিসের বই আছে, কোনো একটা হাদিসের গ্রন্থে পাবেন না যে আল্লাহ রাসূল রোজা ধরার সময়, সাহরি খাওয়ার সময় নাওয়াতু আন আসুমা শব্দটা ব্যবহার করেছেন কোনো হাদিসের, একটা জয়ীফ হাদিস হবে। নিয়ত হবে না কি বলছে আপনি? বল, আমি তো বললাম নিয়ত, আমি তো বলছি নিয়ত ছাড়া রোজা হবে না, নিয়ত ছাড়া রোজা হবে না, এটা তো আমিও বলছি। তো নিয়তটা কি এটা আপনাকে জানতে হবে। নিয়ত মানে হলো মনের সংকল্প, মনের সংকল্পকে বলা হয় নিয়ত। অতএব আপনি রোজা ভাত খেতে উঠেছেন, আরো সন্ধ্যা থেকে সোয়ার সময় চিন্তা ভাবনা করলেন যে আগামী কালকে থেকে বা আজকে থেকে আমরা রোজা রাখবো, তো এই যে রোজা রাখার মনের ভিতরে চিন্তা আছে না নাই? থাকবে না, থাকবে না। যদি না রাখেন তাহলে জানতে হবে যে আপনার রোজা হবে না। আপনি কোনো নিয়ত করলেন না, হঠাৎ করে 10টার সময় উঠে ভাবছেন যে আজকে রমজান মাস শুরু হয়ে গেছে আমি রোজা রেখে নিই, না, আপনার রোজা হবে না, কোনো নিয়ত নাই। রমজান মাস যে হয়ে আগামী কাল রমজান মাস জানেন না বা আপনি মানে কোনো চিন্তা ভাবনা নাই, হঠাৎ করে 10টার সময় উঠে বলছেন আজকে রমজান মাস, আচ্ছা আমি রোজা রেখে নিলাম, খান নাই আপনি, রোজা রেখে নিলেন, চলবে না। এটা নিয়ত করতে হবে আপনাকে কখন? ফরজ রোজার নিয়ত কমসে কম শুভ সাদেকের আগে, ফজর আজানের আগে আগেই আপনার নিয়ত করতে হবে। নফল রোজার নিয়ত চলবে, নফল রোজার নিয়ত যে কোনো সময় চলবে। তারপরে হলো প্রথম কথা যে নিয়ত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে পড়েন নাই, নামাজের নিয়ত, রোজার নিয়ত এগুলো মুখে পড়েন নাই। হ্যাঁ, আলবাত্তা বলবেন যে হজের নিয়ত, উমরার নিয়ত,
হজ এবং উমরার নিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে পড়েছেন, এটা মনে পড়লেও চলবে, মুখেও যদি আপনি পড়তে চান পড়তে পারেন, যেটা আছে হাদিস কোরআনে সেটা আপনি করবেন, যেটা নাই সেটা কেন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি একবার জীবনে একবার হজ করেছেন, তো আল্লাহ রাসূল কি বলে, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান ওয়া উমরাতান, লাব্বাইক আল্লাহু উমরাতান ওয়া হাজ্জান, আচ্ছা এগুলো শব্দ ব্যবহার করা কথা আছে না, মনে নিয়াত করবেন, নিয়াতটার বহিঃ প্রকাশ হবে এই শব্দ দিয়ে যে আমি আল্লাহ তোমার দরবারে আমি হজ বা উমরার জন্য হাজির হলাম। তাহলে এটা একবার জীবনে আল্লাহ রসুল করলেন আর সেটা হাদিসে বর্ণনা হয়ে গেল, আর যেটা প্রতি বছর আল্লাহ রসুল রোজা রাখতেন মাসে মানে রমজানে, আর তারপরে এমনি রোজা তো নকল রোজা রাখতেন, কোনো একটা হাদিসে বর্ণনা হতো না যে আল্লাহ রসুল না হয়তো আনো শুভ শব্দটা ব্যবহার করেছেন, পাঁচ অক্ত নামাজ পড়ছেন, কোনো একটা হাদিসে বর্ণনা হবে না যে আল্লাহ রসুল পাঁচ অক্ত নামাজে নামায়তো সালাত জোহর আর বারাকাত সালাত জোহর আর বারাকাত সালাত আসর এই শব্দগুলো ব্যবহার হতো না, তাহলে নাই কেন হাদিসে কেন ব্যবহার হয়নি, আল্লাহ রসুল কেন ব্যবহার করেন নাই, তার মানে যেগুলো বলা চলবে না এটা বলা বেদাত প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনি যখন ফজরের সময় ফজরের আগে খাওয়া খেতে বসেন দেখি বলেন নামায়তো আন আসুমা গাদান, গাদান মানে কি আগামীকাল আমি রোজা রাখবো, তাহলে আজকে রোজাটা কোথায় যাবে আপনার? গাদান শব্দের অর্থ আরবিতে গাদান বলা হয় কাকে? গাদা বলা হয় আগামীকাল, আল ইয়াউম মানে আজকে রোজা রাখবো, তাহলে ফজর রাত্রি শুরু হয় কখন থেকে? আরবিতে রাত্রি শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, মাগরিব থেকে। তাহলে এই যে রোজাটা আজকে আপনি নিয়াত করছেন কখন? ফজরের সময়, তাহলে এই রোজাটা আজকের রোজা না আগামীকালকে রোজা? আজকের রোজা করছেন, ফজরের পর থেকে আপনার আজকের ধরা দরকার ছিল, তাহলে এখানে বলার দরকার ছিল যে নওয়ায়তো আন আসুমাল ইয়াউম, যদি বলতেন এরকম বলা তো জায়েজ নয়, তারপরে যদি বলতেন যে নওয়ায়তো আন আসুমাল ইয়াউম আজকের রোজাটা আমি ধরলাম বা নিয়াত করলাম, হ্যাঁ, কিন্তু আপনি কি বলছেন নওয়ায়তো আন আসুমা গাদান, আজকের মানে আগামী কালকেরটা নিয়াত করলেন আপনি তারপরের দিনেরটা করলেন, গাদান মানে পরের দিন, তাহলে এখানে আরেকটা ভুল করলেন, তাহলে এমনি তো যায় না, তারপর আবার ঘুরে একটা রোজা আপনার এমনি বাদ নিয়াত করলেন পরের দিনের রোজা। তো এই হলো রোজার নিয়াত, এরকম মুখে পড়ার কোনো হাদিস নাই, কোনো প্রমাণ নাই। দ্বিতীয় হলো যে মনে মনে আপনাকে নিয়াত করতে হবে, নিয়াত ছাড়া রোজা হবে না, মনে মনে নিয়াত থাকবে থাকবে যে হ্যাঁ আমি রোজা আল্লাহর জন্য রোজা করছি বা রোজা করবো, এই মাসটা পুরো মাস রোজা রাখবো, আজকে রোজা রাখলাম, এটা সব মনে মনে নিয়াত হবে। আর এটা এই নিয়াতটা আপনার খাওয়ার পরে আজানের আগে আগে এটা আপনার নিয়াত আসতে হবে মনের ভিতরে, নাহলে হবে না। দ্বিতীয় হলো যে রোজা ইফতারির জন্য যে দোয়া, ইফতারির নির্ধারিত কোনো দোয়া সহি হাদিস থেকে প্রমাণ নাই, যেটা আছে সেটা হলো ইফতারি করার পরে খাওয়ার পর, ইফতারি করা আমাদের দেশে একটা মানে জয়ীফ একটা আছে দোয়া একটা, কিন্তু হাদিসটা জয়ীফ সহি নয়, কি করে ইফতার বিসমিল্লাহ ইফতারি মানে আল্লাহ আকবার শুরু হলো ইফতার করলো, আর ইফতার করার সময় কি বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ তোমার জন্য আমি রোজা রেখেছিলাম আর তোমার দেওয়া রিজিক খেয়ে আমি ইফতার করছি, কথাটা সুন্দর কিন্তু এই কথাটা আল্লাহ রসুলের কথা নয়, এটা হাদিস না সহি হাদিস নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সহি হাদিসের প্রমাণ নাই, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন যখন ইফতার করতেন তখন বিসমিল্লাহ বলে, যখন খাওয়ার যে আদব খেতে হলে বিসমিল্লাহ বলে খেতে হয়, বিসমিল্লাহ বলে খেতেন, যখন খাওয়ার পরে পানিটাকে পান করার পরে শরীরটা সুস্থ হয়ে আসতো ভালো লাগতো, হ্যাঁ তখন আল্লাহর রাসূল একটা দোয়া করতেন, কি দোয়া করতেন, হ্যাঁ আল্লাহর রাসূল কি দোয়া করতেন ইফতারের পরে, যাহাবাত জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, যাহাবাত জামাউ যখন পানি পান করার পরে খিদে মিটে গেল, পানি পান করে আপনি সেরা হয়ে গেলেন, শরীরটা সুস্থ হয়ে গেল, আপনার তেষ্টা চলে গেল, সারাদিন যে মানে গলা ফেটে যাচ্ছিল তেষ্টাতে সেই তেষ্টা পার হয়ে চলে গেল শেষ হয়ে গেল, তো আল্লাহ আপনি শুকরিয়া আদায় করলেন, করে কি বললেন যে জাহাবাত জামাও এইবারে আমার তেষ্টা চলে গেছে, অবতালাতিল রোগ এখন আমার সমস্ত শুকনো মানে রগগুলো ভিজে গেছে, রগগুলো সব এখন তাজা হয়ে গেছে, সাবাত আল আজর এবং রোজা রাখার যে নেকি সেই নেকিও আল্লাহর কাছে আমার সাবেত হয়ে গেল, নেকি আমার জন্য সাব্যস্ত হয়ে গেল, ইনশা আল্লাহ তালা যদি আল্লাহ চায় আল্লাহ আমার রোজা কবুল করে থাকে তাহলে আমার নেকি এখন আলহামদুলিল্লাহ রোজার নেকি আমি পেয়ে গেলাম। এই দোয়াটা আল্লাহ রাসূল করতেন কখন?
যখন খাওয়া দাওয়া শেষ হতো বা পানি টানি পান করা শেষ হতো, রোজা ইফতার করা শেষ হয়ে গেল, কিন্তু ইফতার করার সময় মুখে পানি দেবে আর বলবে যে আল্লাহ আল্লাহ কসম তো আল্লাহ রিজকি কাফতার, তো এটা আল্লাহ রসুল বলতেন না, এটা আল্লাহ রসুলের কথা নয়, এটা হাদিস বর্ণনা হয়েছে কিন্তু হাদিসটা সহি নয়। অতএব বিসমিল্লাহ বলে ইফতার করবেন, আর ইফতারের পরে ওই যে দোয়াটা বললাম জাহাবাত দামাও আব্দালিত নুরুক বা সাবাত আল আজর ইনশাআল্লাহ তাআলা, সেটা করবেন, এটা সহি হাদিস। এই হলো ইফতারের এবং এর নিয়ম।